টেকনোলজি দিব কিন্তু নেবে কারা, তাই না? নেবে হচ্ছে গিয়ে রুট পর্যায়ের কৃষক, এবং তিনি বড় বিজ্ঞানী এবং তিনি সব থেকে বড় কাজটি করেন। এই কারণে দেখা যাচ্ছে যে আমরা যতই করি না কেন কিন্তু আসল রেজাল্ট নির্ভর করছে আপনার উপর। আজকে আমরা তৈরি করছি যেখানে শুধু লবণাক্ততার উপরে কাজ হয়, ওখানে আমরা লবণাক্ত সহনশীল জাত তৈরি করার জন্য কাজ করতেছি। গাজীপুরে যেটা একমাত্র এখনো বাংলাদেশে বেসরকারি খাতে প্রথম এবং একমাত্র গবেষণা প্রতিষ্ঠান, দেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অক্লান্ত পরিশ্রম এবং আপনারা দেখতে পারবেন সরজমিনে, এটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাচ্ছি। আর বীজ উৎপাদনে এখানে একজন মহিলা যিনি এই সবজি চারা উৎপাদন করছেন এবং থাকে, তাহলে তো ভালো হবে না, কিন্তু সেটাই কিন্তু এখানে আপনাদের বিচার করার বা ই করার সুযোগ আছে। তৈরি করছেন, তাকে কারো যদি সহযোগিতা দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে এই চারা যদি